নানা পরিকল্পনা নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। এরপর জানিয়ে দিব পল্টনের মামলায় স্থায়ী জামিন পেলেন বিএনপির ফখরুল আব্বাস। আরো জানিয়ে দেব ঢাকামুখী হচ্ছে বিএনপির আন্দোলন। জানিয়ে দেব ধানচিতে র‍্যাবের অভিযানে নতুন জঙ্গি সংগঠনের 17 সদস্য গ্রেপ্তার। আরো জানিয়ে দেব এগুচ্ছে বার্মা প্লেট ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ সহ যেসব দেশ। সর্বশেষ জানিয়ে দেব দেশের তিন বিভাগে গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নানা পরিকল্পনা নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার তৎপরতা জোরদার করছে বিএনপি। দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়, সেই পরিপ্রেক্ষিতে তারা ধাপে ধাপে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই জেলা বিএনপির 5টি ইউনিট কমিটি গঠন করেছে আর তাদের দিক নির্দেশনা দিচ্ছে আগামী আন্দোলনের বিষয়ে। অপরদিকে জেলা বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও নিজেদের কমিটি পূর্ণাঙ্গ সকল ইউনিট কমিটিগুলো গঠন করে তৃণমূলের কাছে জোরদার আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া সহ যে কমিটিগুলো এখনো হয়নি সেই কমিটিগুলোর দ্রুত গঠন করাতে কেন্দ্রে দৌড়ঝাঁপ সহ নানাভাবে ব্যস্ত সময় পার করছে জেলা ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারই মাঝে তারা এখন পরিকল্পনা করছে ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সেই আশাবাদ নিয়েই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর সফল হচ্ছে। এছাড়া ও বিএনপির নেতাকর্মীরা নানা সময় বক্তব্যের মাধ্যমে বলছে শান্তিপূর্ণভাবে বর্তমান সরকারের পতন ঘটাবে। তার এই বক্তব্যে ও অনেকে একমত হয়ে নিঃসুপভাবে এগিয়ে যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে চলতি বছর এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হবে, সেই পরিপ্রেক্ষিতে দল সহ দলের ইউনিটগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছে বিএনপি। অপরদিকে জেলা বিএনপির কমিটির 4 মাস যাবৎ দেওয়া হলেও তারা যোগ্য নেতৃত্ব দ্বারা 5টি ইউনিট কমিটি গঠন করেছে আর ব্যাপক সারা আন্দোলনের ডাক দিচ্ছে। আর নতুন কমিটির সকলকে নিয়ে এখন ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচিকে ফোকাস করে তারা ইউনিয়নের নেতৃবৃন্দের ঘোষণা দিচ্ছেন ও সুসংগঠিত ভাবে কাজ করার আহ্বান জানাচ্ছেন। অপরদিকে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জেলা ছাত্র দল ও কৃষক দল তারাও বর্তমানে তাদের কমিটিকে আরো শক্তিশালী করতে সকল নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করছে কমিটি পূর্ণাঙ্গ করার জন্য। আর তারই পর সকল ইউনিট কমিটিগুলো তৃণমূল দ্বারা করে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করার জন্য। অপরদিকে জেলা যুবদল এর নতুন কমিটি আসছে শীঘ্রই। তারই মাঝে বর্তমানে যারা কমিটিতে রয়েছে তারা আন্দোলন সংগ্রাম জোরদার ভূমিকা পালন করে যাচ্ছেন আর তারা নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধ করতে কর্মী সভা পালন করবেন। এছাড়াও তারা দাবি জানাচ্ছে দেশের গণতন্ত্র আবারও দেশের জনগণ ফিরিয়ে দেবে। আর তারা আরো দাবি করছে এই তত্ত্বাবধায়কের দাবি শুধু বিএনপির নয়, এটা দেশের জনগণের দাবি, তাই আমরা এই দাবি ও এই সরকারের কাছ থেকে আদায় করে ছাড়ব। পল্টনের মামলায় স্থায়ী জামিন পেলেন বিএনপির ফখরুল আব্বাস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মোহাম্মদ রিয়াসুদ্দিনের হাইকোর্ট বেঞ্চে রায় দেন। আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম গোলাম মোস্তফা ও সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মাজুমিয়া। বিএনপির দুই নেতার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও সগীর হোসেন লিওন। এর রায়ের ফলে পল্টন থানার এই মামলায় বিএনপির ওই দুই নেতা স্থায়ী জামিনে থাকবেন। ঢাকায় গত 10 ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ ও স্থান নির্ধারণ নিয়ে উৎকণ্ঠা উত্তেজনার মধ্যে গত 7 ডিসেম্বর নয়া পল্টনে জামায়াত হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজনের মৃত্যু, শতাধিক আহত হন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে হাত বোমা ছোড়া হয়েছে এমন অভিযোগ তুলে তখন ওই কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় কেন্দ্রীয় কয়েকজন নেতা সহ কয়েকশো নেতা কর্মীকে। সেদিন মির্জা ফখরুলকে গ্রেপ্তার না করলেও পরদিন রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। একই রাতে আটক করা হয় মির্জা আব্বাসকেও। পরদিন 9 ডিসেম্বর পুলিশের ওপর হামলা, উস্কানি দেওয়ার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ঢাকামুখী হচ্ছে বিএনপির আন্দোলন।
সরকারের পদত্যাগ সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি সহ সরকার বিরোধী সমমননা রাজনৈতিক দলগুলো। আগামী দিনে সরকার পতনের এক দফার আন্দোলনে যেতে চায় দলটি। আন্দোলনের সফলতার জন্য ঢাকা মহানগরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নেতাদের নিয়ে মাঝে মধ্যেই ভার্চুয়াল সভা করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত রবিবার রাতে সর্বশেষ ভার্চুয়াল বৈঠক হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 9 ও 12 ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় নতুন করে 2 দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি হল 9 ফেব্রুয়ারি রাজধানী গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি 12 ফেব্রুয়ারি শ্যামলী ক্লাব মাঠ থেকে রিং রোড, শিয়া মসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে বছিলা পর্যন্ত পদযাত্রা। এই কর্মসূচি করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ঢাকায় একবার পদযাত্রার পর নতুন করে এই কর্মসূচি দিয়ে বিএনপি কি অর্জন করতে চায়, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এখন আমরা ইউনিয়ন পর্যায়ে গেছি। ইউনিয়ন পর্যায়ে যে কারণে গেছি এর মূল কারণটা হলো দেশের পুরো জনগণকে সম্পৃক্ত করে এই আন্দোলনটাকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করা। তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন কর্মসূচি নস্যাৎ করার জন্য নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, অবিলম্বে আটকদের মুক্তির দাবি করা হয়। ধানসিতে র‍্যাবের অভিযানে নতুন জঙ্গি সংগঠনের 17 সদস্য গ্রেপ্তার। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার 17 জন সদস্য ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের 3 সদস্যকে বান্দরবানের ধানসি উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব জানায়, গতকাল মঙ্গলবার থেকে টানা অভিযানের পর তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র, বোমা, তৈরির সরঞ্জাম, গোলা বারুদ ও নগদ 7 লাখ টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে বুধবার বেলা 11টার দিকে বান্দরবান থেকে ব্রিফ করবেন র‍্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। এর আগে মঙ্গলবার বান্দরবানের ধানসি থেকে 5 জঙ্গি আটকের খবর জানায় র‍্যাব। জানানো হয়, ভোরে উপজেলার রেমাক্রিতে জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পেয়েছে র‍্যাব। সেখানে পৌঁছাতে গেলেই শুরু হয় গোলাগুলি। কয়েক ঘন্টা গুলির পর 5 জনকে আটক করে অভিযানিক দল। আহত হন র‍্যাবের 8 সদস্য। পাহাড়ি এলাকাটি ঘিরে রেখে র‍্যাব সদস্যরা। এদিকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে পাহাড়ের টানা 4 মাস ধরে যে অভিযান চলছে, এ ঘটনা তারই ধারাবাহিকতা বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক। এগুচ্ছে বার্মা প্লেট, ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ সহ যেসব দেশ। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছে, আহত হয়েছে আরো হাজারো মানুষ। এ ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, ওই এলাকার মাটির নিচে থাকা অ্যারোভিয়ান প্লেটটি উত্তর দিকে সরে গিয়ে আনাতোলিয়ান প্লেটে ধাক্কা দিলে এই ভয়াবহ ভূমিকম্পের তৈরি হয়। একই কারণে 1822 সালেও এখানেই এক দফা ভূমিকম্প হয়েছিল। বিশ্বের যেসব এলাকা ভূমিকম্প প্রবণ বলে চিহ্নিত করা হয়েছে, তুরস্কের এই এলাকাটি তার অন্যতম। ভূমিকম্প কিভাবে হয়? ভূতত্ত্ববিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির সাবেক পরিচালক সৈয়দ হুমায়ুন আখতার বিবিসি বাংলাকে বলেছেন, পৃথিবীর ভূপৃষ্ঠ আলাদা আলাদা বিট বা প্লেট টেকটোনিক দিয়ে তৈরি হয়েছে, যা নিচের নরম পদার্থের উপরে ভাসছে। সারা পৃথিবীতে এরকম বড় 7টি প্লেট এবং অসংখ্য ছোট ছোট সাব প্লেট রয়েছে। এগুলো যখন সরে যায় বা নড়াচড়া করতে থাকে বা একটি অন্যদিকে ধাক্কা দিতে থাকে, তখন ভূতত্ত্বের মাঝে ইলাস্ট্রিক এনার্জি শক্তি সঞ্চিত হতে থাকে। সেটা যখন শিলার ধারণ ক্ষমতার পেরিয়ে যায়, তখন সেই শক্তি কোনো বিদ্যমান বা নতুন ফাটল দিয়ে বেরিয়ে আসে। তখন ভূপৃষ্ঠে কম্পন তৈরি হয়, সেটাই হচ্ছে ভূমিকম্প। যেসব স্থানে একটি প্লেট এসে আরেকটি প্লেটের কাছাকাছি মিশেছে বা ধাক্কা দিচ্ছে বা নতুন ফাটল দিয়ে বেরিয়ে আসে, তখন ভূপৃষ্ঠে কম্পন তৈরি হয়, সেটাই হচ্ছে ভূমিকম্প। যেসব স্থানে একটি প্লেট এসে আরেকটি প্লেটের কাছাকাছি মিশেছে বা ধাক্কা দিচ্ছে বা ফাটলে তৈরি হয়েছে, সেটাকে বলা হয় ফল্ট লাইন। বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি আক্তার বলেছেন, প্লেট বাউন্ডারি যেখানে তৈরি হয়েছে সেটাকে আমরা বলি ফল্ট লাইন। এর আশেপাশের দেশগুলো ভূমিকম্পের ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকে। বিশ্বের ভূমিকম্প প্রবণ এলাকাগুলো শনাক্ত করতে জাতিসংঘ গ্লোবাল সিসমিক হ্যাজার্ড অ্যাসেসমেন্ট প্রোগ্রাম নামে একটি কর্মসূচি চালু করেছিল। সেটার উদ্দেশ্য ছিল পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর একটি মাত্র মানচিত্র তৈরি করা হয়, যাতে ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিতে সহায়তা করবে। ওই প্রকল্পের আওতায় অতীতে ঘটে যাওয়া ভূমিকম্পের তথ্য এবং গবেষণার ভিত্তিতে বিশ্বকে কয়েক দেশের 3 বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।
দেশের তিনটি বিভাগে হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে বুধবার, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের ও নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 3 দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।